আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আবারও ফিরে এলাম আরেকটি মজাদার বেগুন ভাজি রেসিপি নিয়ে। আর বেগুন ভাজি করার জন্য আমি এখানে দুটি বেগুন নিয়েছি। বেগুনের মুখটা কেটে নেব, এরপর এটাকে গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। আর বেগুনগুলোকে মোটাও কাটবো না, পাতলাও কাটবো না, এক আঙ্গুল পরিমাণ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলোকে দিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে মেখে নেব। এভাবে সুন্দর করে কিছুক্ষণ ধরে বেগুনগুলোকে মশলাটি মাখতে হবে। আর মেখে এটাকে আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এটা যত মাখা থাকবে তত খেতে মজা হবে। এরপর আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি দুটি ডিম ভেঙে, ডিম দুটো দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে এরপর আমি চলে যাচ্ছি চুলার কাছে। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে হাফ টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার এক এক করে বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এভাবে বেগুনগুলো সাজিয়ে দেওয়ার পরে এটাকে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেব। এটাকে বেশি কড়া আছে ভাজবো না, 2 থেকে 3 মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আজকে যে বেগুন ভাজিটা আমি করব, এই বেগুন ভাজিটার যদি আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করেন, দেখবেন সবাই আপনার খুব খেয়ে প্রশংসা করবে। এভাবে করার পরে এই জায়গা থেকে আপনারা একটু আরেকটু 2 মিনিট রাখলে আরেকটা আমরা সচরাচর যে বেগুন ভাজিটা খাই সেটাও হয়ে যাবে। আমি এখন এগুলোকে তুলে নেব। আর বেগুন ভাজিটা দেখতেও যেমন একটা কালার হবে, খেতেও মজা হবে, ছোট বড় বাসার সবাই পছন্দ করবে। এবার আমি যেই তেলে বেগুন ভেজেছি ওই তেলেই যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটার অর্ধেক আমি এখানে এভাবে বিছিয়ে দেব। চুলার আঁচটা এখন একদম লো করে দেব। এরপরে দিয়ে দেব যে বেগুনগুলোকে আমি হালকা ভেজে রেখেছি। এক এক করে এভাবে বেগুনগুলোকে সাজিয়ে দিচ্ছি। এরপর বাকি অর্ধেক ডিম আমি এর উপর দিয়ে দেব। এভাবে করে সবটুকু ডিম আমি চারিদিক থেকে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন এই স্পিসের কালারটা কত সুন্দর হয়েছে। এই পাশে আবার 5-6 মিনিট ঢেকে রাখব। আর এভাবে আপনারা বাসা অবশ্যই তৈরি করে খাবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি, ডিম আর বেগুন। এই যে দেখুন আমি এখানে 2 স্টেপেরই বেগুন ভাজি করে রেখেছি, একটা ডিম দিয়ে করেছি আর বাকি বেগুনগুলো আমি সচরাচর আমরা যে বেগুন ভাজি খাই সেই বেগুন ভাজি করেছি। আর আপনারা যদি বাসায় এটা তৈরি করে খান দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর অনুরোধ থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।